নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের কবিতার জলছবি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে সিজন ওয়ান সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতা অনলাইন অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন আজকে সেই বিশেষ বিশেষ শিল্পীরা আমার সঙ্গে রয়েছেন। তবে জানবেন, এই কবিতা আবৃত্তি বা সঞ্চালনা এই সবটার যে বেসিক এবং সেটাকে শিখে চর্চা করে একটা তৈরি হতে বহুদিন সময় লেগে যায়, কিন্তু আপনারা হতবাক হবেন, কারণ এত ছোট ছোট শিল্পীরা, যাদের খুদে শিল্পী বলছি, তারা পার্টিসিপেট করেছিল এবং তারা ফার্স্ট সেকেন্ড অর্জনও করেছে। অর্থাৎ বুঝতে পাচ্ছেন যে আমাদের এই মুক্ত আকাশে যদি আমরা বিহঙ্গটা উড়িয়ে দিতে চাই তাহলেই পারি, শুধু অপেক্ষা আমাদের সময়, আমাদের ধৈর্য আর আমাদের অধ্যাবসায়। আমার সঙ্গে আজকে ক্ষুদে শিল্পীরা রয়েছেন যারা পার্টিসিপেট করেছিলেন, আজকে কিন্তু তারা ফার্স্ট সেকেন্ড স্থান অর্জন করে নিয়েছে। চলুন তাদের সাথে আগে আপনাদেরকে আলাপ করাই। আমার সঙ্গে রয়েছে অন্বেষা রায়, দীপশা মজুমদার, ইন্দ্রাক্ষী চক্রবর্তী। অন্বেষা এই জুনিয়র গ্রুপের, মানে অনূর্ধ্ব 12 যে কম্পিটিশনটা হয়েছিল সেখানে প্রথম স্থান অধিকার করে, এবং আজকে ওর কাছ থেকে জানবো যে ও কী আবৃত্তি করেছিল এবং আজকে আমাদের কী শোনাচ্ছে। তুমি কোথা থেকে এসেছো? আমি উদয়নারায়ণপুর থেকে এসেছি। আচ্ছা, হাওড়া। হাওড়া, বেশ। তা তুমি এই অনলাইন কম্পিটিশনে কোন কবিতাটা বলেছিলে যেটা ফার্স্ট হয়েছো? আমি রিপন বলেছিলাম। আচ্ছা, আর আজকে কি তুমি দর্শক বন্ধুদের তাই শোনাচ্ছো না অন্য কোনো কবিতা? অন্য কবিতা। অন্য কবিতা, চলো তাহলে আমরা সেটা শুনি। আসুন, আপনারাও শুনুন। কবি চন্দননাথের কবিতা উপদেশ। পিঁপড়ে ছানারা একসাথে মিলেমিশে বালির জড়ো করে খেলাঘর করছিল, কোথা থেকে ছুটে দুষ্ট ছেলেটা এসে কোনো কথা নেই সেইটাকে ভেঙে দিল। পিঁপড়ে ছানারা ছুটল মায়ের কাছে, দেখবে চলো মা এ কি অন্যায় কাজ, এত বড় যে তবুও কি ওর মনে মায়া দয়া নেই, নেই একটুও লাজ। আমরা যদি মা খেলা করি মিলেমিশে, ওটাতে বলো ক্ষতি কোনো কিছু হয়, তবে কেন ওই দুষ্টুটা ভেঙে দিল আমাদের খেলা, এ কি অন্যায় নয়? পিঁপড়ে মায়ের চোখ হলো ছল ছল, মন হলো তার দুঃখেতে ভার ভার। দুষ্ট ছেলে স্বভাব তো তার জানা, কিন্তু যে নেই এর কোনো প্রতিকার। চোখ মুছে তাই ছানাদের ডেকে নিয়ে বলল, তোমরা ব্যবহারে হও বড়, ভাঙে যদি ঘর আবার দুষ্ট ছেলে বার বার তাকে নতুন করি গড়। নমস্কার। সৃজনশীলতার নান্দনিকতার মুক্ত দিগন্ত, সত্যি আজকে দিগন্তময় সেই মুক্ত বিহঙ্গর কণ্ঠে আমরা শুনে নিলাম আবৃত্তি। সরস্বতী কালচারাল একাডেমি হুগলি জেলার চুচুড়ায় অবস্থিত একটি শ্রুতিনাটক সঞ্চালনা আবৃত্তি ও চর্চা কেন্দ্র। এই 2018 সালের 15 এপ্রিল কিংবদন্তি বাচিক শিল্পী শ্রী জগন্নাথ বসুর অনুপ্রেরণায় ও পরিকল্পনায় গঠিত হয় সরস্বতী কালচারাল একাডেমি। সেই থেকে বাচিক শিল্পীর প্রচার ও প্রসারে সরস্বতী কাজ করে চলেছে নিরন্তর। ধারাবাহিক চর্চার মধ্য দিয়ে আত্মবিশ্বাস গড়ে ওঠে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পীর আত্মপ্রকাশ ঘটানোই সরস্বতীর লক্ষ্য। সেই লক্ষ্যে সরস্বতীর নবতম সংযোজন কবিতার জল ছবি সিজন ওয়ান। আর এই সিজন ওয়ানে আমার সঙ্গে আরও একজন বিজয়িনী রয়েছেন, যিনি এই গ্রুপ জুনিয়র গ্রুপের অনূর্ধ্ব 12 দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে, দীপশা মজুমদার। দীপশা, তুমি কত ছোট থেকে আবৃত্তি শিখছ? 3 বছর থেকে। 3 বছর থেকে, তাহলে রেগুলার চর্চাও করা হয় তোমার? হ্যাঁ। বেশ, তা এই যে সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল অনলাইনে, তোমরা পার্টিসিপেট করেছিলে, তা সিজন ওয়ানে তুমি দ্বিতীয় স্থান অর্জন করেছো, কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। তা আজ তুমি বন্ধুদের কি শোনাচ্ছ? আমি শোনাচ্ছি কবি সরলদের লেখা কবিতা আপ্যায়ন। আসুন আসুন, বসুন বসুন, হেলান দিয়ে সোফায়, ময়লা কেন জামা কাপড় দেয়নি কেচে, ধোপায় দোহাই দাদা,
দাগ না লাগে, সামলে নিয়ে বসুন। খবর টবর ভালো তো সব? কেমন আছেন প্রসুর? পায়ে ধুলো দিতে এলেন, বড্ড ধুলো পায়ে, দুঃখ পাবো। ভুলে উপাটা তোলেন যদি সোফায়, ডবল ডেকার বাসে এলেন, ভিড় কি ছিল ভারী? বলেন কি ভাই, বাসের সিটে ছাড় পোকা এক কাঁড়ি? এই রে খেলে, উঠুন উঠুন, পালান পালান পালান। বাসের থেকে সোফায় যদি ছাড় পোকা হয় চালান, এই যা বড় ভুল যে হলো, চলবে নাকি চাচা? নেহাত যদি যাবেন দাদা, আচ্ছা তবে টাটা, নমস্কার। যতটা মিষ্টি ততটাই ওর বাচন ভঙ্গিও মিষ্টি। কত সুন্দর করে বললো, আবার টাটাও করে দিল। কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু টাটা করছি না, কারণ আমি আজকে আমার সঙ্গে আরও একজন বন্ধুকে পেয়েছি, যিনি কিনা এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন, ইন্দ্রাক্ষী চক্রবর্তী। কোথা থেকে এসেছো তুমি ইন্দ্রাক্ষী? আমি মহিষাদল থেকে এসেছি। আচ্ছা, যখন তুমি অনলাইনে কম্পিটিশনে পার্টিসিপেট করলে তোমার একটু ভয় হয়নি? আমার একটু ভয় হয়েছিল, তারপর আমার ম্যাডাম আমাকে বলছিল যে তুমি পারবে, তারপর আমার আর ভয় চলে গেছে। শুধু পারোই নি, তুমি দ্বিতীয় স্থান অর্জন করে ফেলেছো। আজকে কি শোনাচ্ছো তুমি? আমি আজকে পুতুল ভাঙা কবিতাটা শোনাচ্ছি। তাই চলো তাহলে পুতুল নিয়ে খেলার স্বাদ আমাদের ছোট্ট থেকে সবার, মেয়ে মানেই পুতুল খেলা, রান্নাবাটি খেলা, আজকে পুতুল খেলা এবং সেটা আবার ভেঙেও যাওয়া। কি করে ভাঙলো পুতুল খেলার বিয়েটা, চলুন শুনি। নমস্কার, পুতুল ভাঙা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাত আটে সাতাশ, আমি বলেছিলেন বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে, সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রি কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশুনোর বেলা, মা গো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে, সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেন নাকি কোন রকম হেলা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে, নমস্কার। সত্যি কেমন লাগে পুতুল খেলার মধ্যে যদি পুতুলটা ভেঙে যায়? কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবি ঠাকুর, তার লেখায় আমাদের ছোট্ট ছোট্ট প্রাণগুলো কেমন প্রাণোচ্ছল হয়ে ওঠে না? আজকে ওর কবিতার বলার মধ্য দিয়েও সত্যি আজকে আমাদের এই সিজন ওয়ানের এপিসোডটাও কিন্তু প্রাণোচ্ছল হয়ে উঠল। তবে এখানেই সমাপ্তি নয়, কারণ আমার সাথে আরও বেশ কিছু বন্ধুরা থাকবেন। তবে হ্যাঁ, আপাতত আমাদের এই ছোট ছোট বন্ধুদের বিদায় দিতে হচ্ছে। সারা বাংলা অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল এবং সেখানে যারা বিজয়ী বিজয়িনী হয়েছিলেন তাদেরকে নিয়ে আজকে। ক্ষুদে শিল্পী, তবে একেবারেই তাদের কিন্তু আমরা ভাবতে পারি না যে কোনো তাবৎ শিল্পীদেরকে তাদেরকে মাথা নত করতে হয় তাদের কাছে। হ্যাঁ, শিক্ষার ক্ষেত্রে হয়তো বলতে পারেন মাথা নত করতে হবে, তবে পারফরমেন্সের ক্ষেত্রে একদম তারা বো ডাউন করে না। আমার সাথে আজকে রয়েছে প্রসিত নস্কর, দীপান্বিতা বেরা, ঐশিক সরকার। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের সিজন ওয়ানের এপিসোডে। আর কবিতার জলছবি আপনারা জানেন, কবিতায় কবিতায় আপনাদের মন ভরিয়ে দেবে। আর শুরুতেই আজকে আমি আসি প্রসিত নস্করের কাছে। প্রসিত, তুমি কোথা থেকে এসেছো? বাউরিয়া থেকে। আচ্ছা, এই অনলাইন কম্পিটিশনে তুমি পার্টিসিপেট একজন, তো আজকে তুমি আমি দেখছি চতুর্থ স্থান অর্জন করেছো,
আজকে কি শোনাচ্ছ? কোন কবিতা তুমি শোনাবে দর্শক বন্ধুদের? রন্ধনতনু খাঁটির কবিতা ছেলেবেলা। ঠিক আছে, তাহলে চলুন আমরাও শুনে নিই সেই ছেলেবেলার সময়টা, আরো ওরা বেশি ভালো উপলব্ধি করতে পারছে এখন সময়টা কেমন যাচ্ছে। নমস্কার, রতনতনু খাঁটির কবিতা ছেলেবেলা। খুব ভোরে উঠে ছুটি ঘুম চোখে, ফিরে সাঁতারের ক্লাসে, বাবা বাজারের ব্যাগ হাতে দেখি ছুটে যায় আর আসে। সাঁতার ফেরত বই নিয়ে আমি বসে যাই এক মনে, মা তখন একা 100 জনের কাজ করে একজনে। তাড়াহুড়ো করে দুমুঠো খেয়ে ছুটে ছুটে যাই স্কুলে, বাবা মা অফিসে, আমরা তখন এ ওকে গিয়েছি ভুলে। স্কুল থেকে ফিরে গানের রেওয়াজ নয় তো আঁকার ক্লাস, সময় মেলে না কোনটা কখন, করে উঠে হাঁস ফাঁস। বাড়ি ফিরে দেখি অঙ্কের স্যার বসে রয়েছেন যেই, মা বাবার কাছে কথা বলবার একটু সময় নেই। রাতে ঘুমোবার সময় মা বলে, খোকা বড় হতে থাকো। আমি মাকে বলি, বড় হব খুব, আমার কথাটা রাখো। আম কুড়োনোর, ঘুড়ি ওড়ানোর রঙিন দুপুরগুলো, মেঘলা দিনের গোটা রামধনু, আকাশ বালিশেষগুলো, তোমাদের সেই ছেলেবেলা যার গল্প করেছ কত, সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটা দিনের মতো। নমস্কার। সত্যি ছেলেবেলাগুলো এখনই উপলব্ধি করতে পারছে না, কারণ পড়াশোনার চাপে আমাদের হাঁসপাশ করারই জোগাড়। আর ওর এই সুন্দর কবিতা আবৃত্তিতে আপনাদের সকলের মন কেড়েছে, এটা তো বলাই বাহুল্য। চলুন, আমাদের সাথে আরও যারা যারা রয়েছেন, রয়েছে দীপান্বিতা বেরা। ও এই কম্পিটিশনে অনলাইন হয়েছিল, পার্টিসিপেট করেছিল এবং তাতে ও 5ম স্থান অধিকার করেছে। সেই দীপান্বিতার কাছে আসি। দীপান্বিতা, এখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, আর আজকে তুমি আমাদের কি কবিতা শোনাচ্ছ? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। আচ্ছা বেশ, তাহলে চলুন আমরাও হারিয়ে যাব কি ওর আবৃত্তির সঙ্গে সঙ্গে। নমস্কার, হারিয়ে যাওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসিতে, সুধায় তারে কি হয়েছে বাবি, সে কেঁদে কয় নিজে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানিচে আমার বামের মতোই যেন অমনিকে এক মেয়ে, নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। এই ছোট্ট মেয়েটির এত সুন্দর আবৃত্তি কোথাও ফুটে উঠল? নারীত্ব, মাতৃত্ব। তবে সে নিজেই এখন ছোট, কিন্তু তার বাচনভঙ্গি আমাদের পৌঁছে দিল সেই মাতৃত্বের স্বাদ পেতে।
চলুন আমাদের সঙ্গে আরও একজন বন্ধু রয়েছে, তার কাছে যাব অবশ্যই। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতা অনলাইন হয়েছিল, তার সিজন ওয়ান আজকের এপিসোডে আমরা রয়েছি। সেখানে এই সমস্ত পার্টিসিপেন্টদের মধ্যে অনেক পার্টিসিপেন্ট ছিল, তাদের মধ্যে থেকে বিজয়ী বিজয়িনীদের যারা ঘোষণা করেছেন তাদের নাম উল্লেখ করি। জাজের আসনে ছিলেন বিশিষ্ট কবি শ্রী জয়দীপ চ্যাটার্জি এবং প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী দেবাশিস চক্রবর্তী। চলে আসি আমরা, যে এখন আমাদের সাথে আরও একজন বন্ধু রয়েছে, ঐশিক সরকার। ঐশিক, তুমি এই পার্টি এই যে পার্টিসিপেট করেছিলে এই অনলাইনে, এবং সেখানে তুমি সিক্সথ প্লেস তুমি অর্জন করেছো। আজকে তুমি আমাকে বলো যে এই যে অনলাইন কম্পিটিশন, বিভিন্ন জায়গায় তো এর আগেও কম্পিটিশন করেছো, কোনো একটা ডিফারেন্স দেখেছো অনলাইন পার্টিসিপেন্টের পার্টিসিপেন্ট যখন তোমরা হয়েছো, অনলাইন বলতে গিয়ে কোনো সমস্যা বা তুমি কি প্রবলেমে কোনো ফেস করেছো, নাকি কোনো প্রবলেম হয়নি? না, প্রবলেম হয়নি, প্র্যাকটিস ছিল তাই প্রবলেম হয় না, এটাই। এবারে ডিফারেন্সটা হলো যে ওখানটা সবার সামনে বলতে পারি তাই সাহসটা অ্যাকচুয়ালি থাকে না, কিন্তু অনলাইনে কেউ সামনে নেই, শুধু ফোনটা মানে রেকর্ড হচ্ছে, মুখের সামনে রয়েছে, এটাই, তাই সাহসটা একটু বেড়ে যায়। আচ্ছা, সাহসটা বেড়ে যায়, আচ্ছা খুব ভালো। তো এখানে ক্যামেরার চোখে কিন্তু লক্ষ লক্ষ, তারও বেশি যদি সংখ্যা ধরি, সেই সকল মানুষের চোখ তোমার দিকে তাকিয়ে আছে, ভয় করছে না তো? একটু একটু করে, একটু একটু করছে। আচ্ছা ঠিক আছে, একদম ভয় কাটিয়ে দিয়ে ওর আজকের কি কবিতা আবৃত্তি করছো? কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা প্রার্থী, চলুন শুনে নিই। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব, সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি, ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারে ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও, শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড, তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব, তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারব রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপে প্রার্থী। নমস্কার। একগুচ্ছ শব্দরাশির মায়াজাল, আর সেই মায়াজাল ছিন্ন করে আমাদের পথ চলা, আর সেই পথ চলায় শব্দগুচ্ছের এক ম্লান এবং আনন্দে পরিপূর্ণ হয়ে যায় সমস্ত অনুভূতিগুলো, আর সেই অনুভূতির ছোঁয়াই পাই কবিতার জলছবি। সত্যি আজকের আমাদের এই সিজন ওয়ানের এপিসোড কিন্তু কবিতার জলছবি জলছবির মতোই আঁকা রয়ে গেল মনের মণিকোঠায়। অনেক অনেক ধন্যবাদ জানাবো তোমাদের সকলকে, আপনারাও খুব ভালো থাকবেন, আর এভাবেই আবৃত্তি অনুষ্ঠান কিংবা আবৃত্তি প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আপনার শিশুকে এগিয়ে দিয়ে। এরপর আমরা চলে যাব প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে। কবিতার জলছবি অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা সিজন ওয়ান আপনারা দেখছেন এখন আমাদের ছোটদের নিয়ে, অনূর্ধ্ব 12 এদের নিয়ে আজকের অনুষ্ঠান আমরা করছি। সরস্বতী কালচারাল একাডেমি আয়োজিত এই অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় আমাদের সাথে আজকে উপস্থিত আছে এখানে অনূর্ধ্ব 12 বিজয়ী প্রতিযোগীরা। আমি প্রথমেই প্রত্যেককে শুভেচ্ছা জানাবো, সবাইকে স্বাগত, এবং সবার সুন্দর জীবন, উজ্জ্বল জীবন আমরা কামনা করি। আমার সাথে আছেন সংস্থার সভাপতি নমিতা দেব। নমিতাকে আমি বলবো কিছু বলবার জন্য। ছোট্ট বন্ধুদের আমার শুধু একটাই কথা বলবার, তোমরা কবিতাকে ভালোবাসো,
ভালোবেসে কবিতা পড়ো, কবিতা চর্চা বজায় রাখো, কবিতাকে ভালোবেসে জীবনের সঙ্গী করে নাও। কবির কথায় আমি বলতে পারি, কাব্যের দেশ ডাকছে আমায়, যাচ্ছে খুশি প্রতিপলে, যেই ছুটে যাই কাব্যেরা সব আমার সাথেই কথা বলে। কবিতাও তোমাদের সাথে কথা বলে উঠুক, কবিতার ছন্দে ছন্দে ছন্দময় হয়ে উঠুক তোমাদের জীবন, কঠিন কঠোর গদ্য নয়, কাব্যময়তায় ভরে উঠুক তোমাদের জীবন, এই কামনা করি। আজ আমরা আনন্দের দিন যে তোমাদের হাতে আমরা সার্টিফিকেট এবং পুরস্কারগুলো মেমেন্টোগুলো আমরা তুলে দিচ্ছি এক এক করে। অর্পিতাকে আমি বলবো, অর্পিতা তুমি এই পুরস্কার প্রদান ব্যাপারটা শুরু করো, আমরা ওদেরকে বিজয়ীদের পুরস্কৃত করি। কবিতার জলছবি সিজন ওয়ান 2020 প্রথম পুরস্কার পাচ্ছেন আপনারা, আগেই আমরা এটা প্রকাশ করেছিলাম। প্রথম পুরস্কার অন্বেষা রায়। অন্বেষা রায়, দ্বিতীয় পুরস্কার আমাদের দ্বিতীয় যুগ্ম দ্বিতীয় হয়েছে দীপশা মজুমদার এবং ইন্দ্রাক্ষী চক্রবর্তী। দীপশা মজুমদার এটাকে ঘুরিয়ে ধরো। যুগ্ম দ্বিতীয় ইন্দ্রাক্ষী চক্রবর্তী। ইন্দ্রাক্ষী এগিয়ে এসো, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আমাদের যিনি তৃতীয় হয়েছে সৌরিনী নায়ক, ও একটু অসুবিধের জন্য আসতে পারেনি, উপস্থিত থাকতে পারেনি, ওর মায়ের একটা ছোট্ট দুর্ঘটনা হয়েছে, তো আমরা চতুর্থ পুরস্কার ওকে আমরা পাঠিয়ে দেব। আমরা চতুর্থ পুরস্কার পেয়েছে প্রসিত নস্কর, ওর হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। প্রসিত নস্কর, ছোট্ট প্রসিত আমাদের সাথে পুরস্কার নিচ্ছে, খুবই আনন্দের খবর, তোমরা সবাই হাততালি দিয়ে ওকে উৎসাহিত করো। পঞ্চম হয়েছে দীপান্বিতা বেরা। দীপান্বিতা বেরা এগিয়ে এসো, খুব ছোট্ট দীপান্বিতা পুরস্কার নিচ্ছে জলছবি সিজন ওয়ান শিশু শিল্পী হিসাবে। ষষ্ঠ স্থানে আছেন ঐশিক সরকার। ঐশিক, তোমার জন্য অনেক শুভকামনা, তুমি কবিতাকে ভালোবেসে আরো অনেক দূরে এগিয়ে চলো, এই কামনা করি। সবাইকে আরো একবার অনেক শুভেচ্ছা, অভিনন্দন, তোমাদের আগামীর পথ অনেক সুন্দর হোক, তোমরা সবাই সুস্থ থাকো, ঈশ্বরের কাছে এই কামনা করি। নমস্কার।